হ্যালো বন্ধুরা, আমি সৌরিন। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি 2014 সালে রিলিজ করা একটি মুভি রোবোকপ নিয়ে। সিনেমা শুরুতে একটি লোক ড্রয়েডের ব্যাপারে বলছিল, আর ড্রয়েড তাদেরকে বলা হয় যারা মানুষদের মতন দেখতে একটা রোবট হয়। তারা চলতে ফিরতেও পারে, কিন্তু তাদের আকৃতি অনেকটা বড় হয়। সেখানে আমরা দেখতে পারি যে সেই রোবট ড্রয়েডটি তৈরি হয়ে গেছে, আর সেটাকে টেস্টিং এর জন্য শহরে আনা হয়। আর এই সব কিছু টিভিতে লাইভ দেখানো হচ্ছিল। সেখানকার নিউজ রিপোর্টার বলে যে আমরা যদি একটি ঘড়ি হাতে পড়ে নিই, সেটির মাধ্যমে আমরা এই ড্রয়েডগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবো আর তাদের অর্ডারও দিতে পারবো। আর তখনই আমরা দেখতে পারি যে গোটা শহরে এই রোবটগুলি মানুষদের স্ক্যান করছে। কিন্তু মানুষেরা একেবারে এই রোবটগুলোকে নিয়ে খুশি ছিল না, কারণ এই রোবটগুলো তাদের জায়গা নিয়ে নিচ্ছিল আর তারা সব কিছু স্ক্যান করতে পারত। আর তখনই আমরা দেখতে পারি কিছু লোকেরা মিলে সেই রোবটের ওপরে আক্রমণ করে, কারণ তারা এই রোবটদের সহ্য করতে পারছিল না। কিন্তু এই রোবটগুলো ভীষণ হাইটেক ছিল আর তারা সব কিছু স্ক্যান করে বের করতে পারত যে কে তাদের ক্ষতি করতে চায়। তারা যে কোনো মেটাল ডিটেক্টও করতে পারত, সেই কারণে কারোর কাছে যদি অস্ত্র থাকে সেটাও ডিটেক্টেড হয়ে যাবে। মানুষেরাও রোবটের ওপরে আক্রমণ করে, আর সামনে থেকে রোবটরা তাদের নিরাপদ রাখার জন্য তারাও মানুষের ওপরে আক্রমণ করে, আর সেই কারণে মানুষরা নিজেদের প্রাণ হারায়। এরপরেই একটি লোক সেখানে মারা গেছিল এবং তার ছেলে হাতে ছুরি নিয়ে বেরিয়ে আসে এবং সেখানকার একটি রোবট সেটা ডিটেক্ট করে নেয় আর সেই বাচ্চাটাকে সেই রোবটটা মেরে দেয়। কিন্তু এই খবরটা সেইখানকার মিডিয়া রিপোর্টার দেখায় না, কারণ তাকে সেই রোবট কোম্পানির সিইও পয়সা দিয়েছে যাতে সে তাদেরকে গ্লোরিফাই করে। সেই কারণে সেই রিপোর্টারটি বলে যে রোবটদের মধ্যে এত ভালো সেন্স রয়েছে যে তারা নিজেদের ডিফেন্ড করতে পারে এবং তার সাথে সাথে তারা অস্ত্রগুলোকেও ডিটেক্ট করতে পারে। এরপরেই আমরা দেখতে পারি যে সেই রোবটগুলো গোটা শহরকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু সেই মিডিয়া রিপোর্টারটি বলে যে এই কোম্পানির সিইও চায় যে তাদের এই ড্রয়েডগুলো সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক এবং সে তার খুব ভালো নাম করে। কিন্তু তখনই সেখানকার সেনেটর তাদের মানা করে। এরপরই সিন চেঞ্জ হয় আর আমরা একটি ডিটেকটিভ মার্ফিকে দেখতে পারি। কিন্তু তার টিম তাকে নিয়ে একেবারে খুশি ছিল না, কারণ গতকাল রাতে সে তার এক সাথীর সাথে একটি লোকের সঙ্গে দেখা করে এবং সেই লোকটি কিছু এভিডেন্স চুরি করে, আর সেই এভিডেন্সগুলো তাদেরই পুলিশ স্টেশন থেকে চুরি হয়েছে। সেখানে মার্ফিও বুঝে যায় যে যেই ওই এভিডেন্সটা চুরি করেছে সে তাদের ডিপার্টমেন্টেরই কেউ। অন্যদিকে সেই লোকটিও বুঝে যায় যে মার্ফি এবং তার সাথী আসলে ডিটেকটিভ, সেই কারণে তাদের মাঝে অনেক লড়াই হয় এবং সেখানে মার্ফি তার সাথীকে হারায়। আর এর সাথে সাথে মার্ফি সেই ক্রিমিনালটাকে ধরতেও পারে না। অন্যদিকে আমরা সেই রোবট কোম্পানির সিইওকে দেখতে পারি এবং সে খুবই বিরক্ত হয়েছিল এবং সে তার ওই রোবটগুলোকে গোটা বিশ্বে ছড়াতে চায়। কিন্তু তার রোবটগুলোতে একটাই সমস্যা ছিল, তাদের কোনো ইমোশন ছিল না, কোনো ফিলিংসও ছিল না। সেই কারণে সে তাদের সঙ্গে মিলিয়ে দিতে চায়, এর ফলে তাদের ফিলিংসও আসবে এবং ইমোশনও আসবে। এরপরে সেই সিইও তার ডাক্তারের সঙ্গে দেখা করে এবং সে তার কাছ থেকে এমন একটি রোগী চায় যার শরীরকে সে রোবটের সঙ্গে চেঞ্জ করতে পারে। অন্যদিকে আমরা মার্ফির সেই সাথীকে দেখি যে ওই ক্রিমিনালটার সঙ্গে দেখা করে বলে যে তার পিছনে এখন গোটা পুলিশ ডিপার্টমেন্ট লেগে গেছে, এবং সেখানেও আমরা বুঝতে পারি যে আসলে মার্ফির ওই সাথীটাই সেই ক্রিমিনালটার সঙ্গী যে তাকে ওই এভিডেন্সগুলো পাচার করেছিল। তখনই মার্ফির সেই সাথীটি সেই ক্রিমিনালটাকে বলে যে আমাদের এই কাজের জন্য আগে মার্ফিকে মারতে হবে। সেই কারণে তারা পরিকল্পনা করে যে তারা মার্ফির গাড়িতে বোম লাগাবে, এবং মার্ফি যখন সেই গাড়ির কাছাকাছি আসবে তখন তারা ওই গাড়িটাকে ব্লাস্ট করিয়ে দেবে। এর ফলে মার্ফি মারা যাবে আর তাদের রাস্তাও পরিষ্কার হয়ে যাবে। এর পরের সিনেই আমরা মার্ফিকে দেখতে পারি, আর তার একটা মিষ্টি পরিবার ছিল, তার স্ত্রী ছিল, তার ছেলেও ছিল। কিন্তু তখনই মার্ফি তার গাড়িতে একটি অদ্ভুত আওয়াজ পায়। সে তখন তার গাড়িটা চেক করতে যায় আর সেই সময়তেই তার গাড়িতে লাগা বোমটি ব্লাস্ট করে। এর ফলে মার্ফির অবস্থা খুব করুণ হয়ে যায়। তার শরীরের প্রত্যেকটি অঙ্গ ইনজিওর্ড হয়ে যায়, তার হাত, পা, চোখ, কান, মুখ সব কিছু এখন ড্যামেজড হয়ে গেছে। এরপরেই এই খবরটা গোটা নিউজে ছড়িয়ে পড়ে এবং সেই রোবট কোম্পানির সিইও এই খবরটি দেখে খুশি হয়ে যায়। সে তার ডাক্তারকে বলে যে এই লোকটাই একদম পারফেক্ট, এরই এই সব শরীরের অঙ্গগুলোকে আমরা রোবোটিক পার্টে পাল্টে দেব, এর ফলে সে বেঁচেও যাবে। এরপরেই তার স্ত্রীকে ডেকে এনে সবটা বলা হয়। কিন্তু তার স্ত্রী এই সিদ্ধান্তটা নিতে খুবই ভয় পাচ্ছিল, কিন্তু এছাড়া তার কাছে আর কোনো উপায়ও ছিল না। সেই কারণে সে ওই সিইওর প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপরেই মার্ফির শরীর নিয়ে কাজ শুরু হয়ে যায় এবং ডাক্তারেরা অনেক কষ্ট করে তার শরীরটি তৈরি করে।
এবং তিন মাস বাদে যখন মার্ফির জ্ঞান ফেরে সে নিজেকে দেখে চমকে যায়। সে ডাক্তারকে বলে যে তোমরা আমার শরীরকে নিয়ে কি করেছো। তখনই এর উত্তরে ডাক্তার বলে যে তুমি কি ভুলে গেছো যে তুমি তোমার গাড়ির কাছে যেতেই একটি বোম ফাটে এবং তোমার শরীরের সব অঙ্গ নষ্ট হয়ে যায়, আর এটাই একমাত্র উপায় ছিল তোমায় বাঁচিয়ে রাখার। তখনই মার্ফি বলে যে এইভাবে মেশিনে পরিণত হওয়ার থেকে ভালো আমি মরে যেতাম। এবং তার শরীরটিকে যখন ভেতর থেকে দেখানো হয় সেটা অদ্ভুত ছিল। শুধু তার ব্রেন, তার লাংস, তার হার্ট এইগুলোই মানুষের ছিল এবং বাদবাকি তার শরীরের সব অঙ্গগুলি একটি রোবটের ছিল। মার্ফিকে অনেক বোঝানোর পরে সে ব্যাপারটা বুঝতে পারে আর নিজেকে অ্যাকসেপ্ট করে নেয়। এরপরেই তাকে ট্রেনিং দেওয়া হচ্ছিল। সেখানে তাকে বলা হয় যে সে তো ডিটেকটিভ আগে থেকেই রয়েছে, এটা তাকে আরো সাহায্য করবে, শুধু তাকে শুটিং প্র্যাকটিস করতে হবে। এবং এরপরেই তাকে আরো অনেক কঠোর ট্রেনিং দেওয়া হয়। এরপরেই এখন সময় এসে গেছিল একটি আসল এক্সপেরিমেন্ট করার, এবং সেখানে মার্ফির স্ত্রীকেও আনা হয়। মার্ফিকে এমন একটি জায়গায় পাঠানো হয় যেখানে চারপাশে অনেক ড্রয়েড ছিল এবং মার্ফিকে তাদের সঙ্গে লড়াই করে তার পরীক্ষা দিতে হবে। আর সেখানে মার্ফি তার স্কিলগুলো প্রয়োগ করে সেই ড্রয়েডগুলোকে মেরেও দেয় এবং সে ভীষণ শক্তিশালী ছিল। এইটা দেখে সেই কোম্পানির সিইও খুবই খুশি হয়ে যায়। আর তারপর মার্ফিকে প্রথমবারের জন্য পারমিশন দেওয়া হয় যে সে তার পরিবারের সঙ্গে এবার দেখা করতে পারবে। তার পরিবারের লোকেরা যখন তাকে ওইভাবে দেখে তাদের একটু মনে কষ্ট হয়, কিন্তু তারা এইটা ভেবে খুশি ছিল যে অন্তত মার্ফি বেঁচে আছে। এরপরেই একটি ইভেন্ট অ্যারেঞ্জ করা হয় যেখানে মার্ফি মানে ওই ড্রয়েডটাকে এক্সপেরিমেন্টের জন্য রাখা হবে। এবং সেখানে সবাই মিলে খুব ভালো ভালো বলছিল যে প্রথম ড্রয়েড যার মধ্যে ইমোশন আছে। এরপরেই সবাই মিলে তাকে অনেক প্রশ্ন করে এবং মার্ফি সেইগুলোর খুব স্মার্টলি জবাব দেয়। কিন্তু তখনই মার্ফির চোখের সামনে তার ওই অ্যাক্সিডেন্টের দৃশ্যটা ভেসে আসে। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায় এবং তার সিস্টেমে এরর চলে আসে, আর সঙ্গে সঙ্গে ডাক্তার তার সিস্টেমটাকে শাটডাউন করে দেয়। এরপরেই ডাক্তাররা একটি সিদ্ধান্ত নেয় যে তারা তার শরীর থেকে ইমোশন পুরো জিরো করে দেবে, যাতে তার পাস্টের কথা মনে পড়লেও তার কোনো ইমোশন কাজ না করে এবং তারপরেই তার শরীর থেকে সমস্ত ফিলিংস, ইমোশন সব কিছু বের করে নেওয়া হয়। এরপরেই মার্ফি এখন একটা সিরিয়াস রোবটে পরিণত হয়েছে। তাকে যখন একটা এক্সপেরিমেন্টের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তার ছেলে তার দিকে তাকিয়ে একটু হাসে, কিন্তু মার্ফি তো এখন সিরিয়াস, সে তার দিকে তাকায়ও না। এবং স্টেজে উঠতেই সে সিরিয়াস মুখ করে সকলকে স্ক্যান করতে শুরু করে এবং সেখানে সে একটি ক্রিমিনালকেও স্ক্যান করে ফেলে, আর সঙ্গে সঙ্গে মার্ফি তাকে শ্যুট করে মেরে ফেলে। সবাই জানতো যে সেই লোকটা ক্রিমিনাল আর সবাই সেই কারণে মার্ফিকে খুব ভালোবাসতে শুরু করে। আর সেইখানেই তাকে পাস করিয়ে অফিসিয়াল নাম দেওয়া হয় রোবোকপ, মানে এমন একটি পুলিশ যে আসলে রোবট। কিন্তু এরপরেই আমরা দেখতে পারি যে সেই সিইও আর ডাক্তাররা মিলে সিদ্ধান্ত নেয় যে তারা মার্ফিকে তাদের পার্সোনাল কাজের জন্যই রেখে দেবে, এমনকি তারা তার পরিবারকেও জানাবে না যে তার ইমোশন নেই। আর এইভাবে সে তাদের সঙ্গে খুব খারাপ করছিল, কিন্তু তাদের তো এতে কিছুই যায় আসে না, কারণ তারা বাজে লোক ছিল। অন্যদিকে মার্ফি তার টেকনোলজি ইউজ করে সমস্ত ক্রিমিনালদের শহরে ডিটেক্ট করছিল। সিসিটিভি ফুটেজগুলো ব্যবহার করে সেই ক্রিমিনালদের ডিটেক্ট করে তাদের গুলি করে করে মেরে ফেলছিল। এবং কয়েকদিনের মধ্যেই গোটা শহর থেকে সমস্ত ক্রিমিনাল এখন মারা গেছে আর ক্রাইম রেটও এখন হু হু করে নিচে নামছে। এই সব কিছু মার্ফি তার একটি সুপার বাইকে করছিল। এবং একদিন যখন সে বাইক নিয়ে যাচ্ছিল তার সামনে তখন তার স্ত্রী আসে এবং সে তাকে বলে যে সে কতদিন বাড়ি ফেরেনি এবং তার ছেলে তাকে দেখবার জন্য হাঁপিয়ে উঠেছে। আর মার্ফি যখন তার স্ত্রীকে স্ক্যান করে সে কোনো চিন্তার ছাপ ডিটেক্ট করতে পারে না, সেই কারণে সে তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। সে এমনটা করে কারণ মার্ফির মধ্যে এখন কোনো ইমোশন নেই, আর এইটা দেখে তার স্ত্রীরও খুব খারাপ লাগে। কিন্তু সে তো ছিল একটা মানুষই, সেই কারণে সে তার সন্তান এবং স্ত্রী রিলেটেড সব ফুটেজগুলো সিসিটিভি থেকে একজোট করতে শুরু করে। সে তখন বুঝতে পারে যে তার এইভাবে রোবটে পরিণত হওয়ার পরে তার সন্তান এবং স্ত্রী কত কষ্টের মধ্যে আছে। সে তার ছেলের মুখ স্ক্যান করার পরে জানতে পারে যে সে কতটা ভয় পেয়ে রয়েছে, সে কতটা ডিস্টার্বড আছে। এরপরেই সে সেই ফুটেজটাকে তার মাইন্ডে আনে যেখানে তার গাড়িটা ব্লাস্ট করেছিল, আর তখনই সে জানতে পারে যে তার ছেলে ওপরের জানলা থেকে এই সব কিছু দেখছিল। আর তারপরেই সে বাড়ি ফিরে যায় এবং তখন তার আস্তে আস্তে ইমোশন ফিরে আসছে। ডাক্তাররা এটা কিছুতেই বুঝতে পারে না যে সে তার ইমোশন কি করে ফিরে পাচ্ছে। আর এখন মার্ফি তার ওই ক্রিমিনালের থেকে কোনো রকমভাবে ধরে বদলা নিতে চায়, কারণ তার জন্যই মার্ফির ছেলেকে ওইসব নিজের চোখে দেখতে হয়েছে।
আর এরপরে সে তাকে খুঁজতে বেরোয় এবং রাস্তায় সে তার ওই সাথীটাকেই খুঁজে পায় যে ওই ক্রিমিনালটাকে সাহায্য করছিল, আর ওকে ধরে নিয়ে তার ঠিকানা মার্ফি খুঁজে বের করে। কিন্তু এর আগে সেই ক্রিমিনালটি জানতে পেরে যায় যে মার্ফি তাকে ধরতে আসছে। সেই কারণে তারা মার্ফির সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত হয় এবং সেখানকার সব দরজা বন্ধ করে লাইট নিভিয়ে দেয়। কিন্তু মার্ফির কাছে নাইট ভিশন ছিল, সে রাতের বেলাও স্পষ্ট দেখতে পায়। সেই কারণেই সে ওই ওয়্যার হাউসের দরজা ভেঙে তার বাইক নিয়ে প্রবেশ করে। সেখানে ঢুকে মার্ফি সবাইকে ডিটেক্ট করে মারতে থাকে, আর অন্যদিক থেকে সেই ক্রিমিনালগুলোও তাদের অস্ত্রের দ্বারা মার্ফির ওপরে ক্রমশ আক্রমণ করছে এবং মার্ফির সেই রোবোটিক বডিও এখন অনেকটাই ড্যামেজড হয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও মার্ফি এখনও অনেকটা শক্তিশালী। কিন্তু অবশেষে মার্ফি সেই ক্রিমিনালটাকে মেরে দেয় এবং তার অস্ত্রের মধ্যে সেই ফিঙ্গারপ্রিন্টগুলোকে স্ক্যান করে সে জানতে পারে যে ওই ক্রিমিনালদের মধ্যে এমনও দুটি লোক আছে যারা তার ওই পুলিশ ডিপার্টমেন্টে কাজ করে। তার মানে আসল গদ্দার তারাই ছিল। এরপরেই মার্ফি পুলিশ স্টেশনে যায় এবং সেই দুটি লোক আগে থেকেই কনফেস করে দেয় যে এই সব কিছু আমরা ইচ্ছে করে করিনি, আমাদের সিনিয়ররা আমাদের করতে বলেছে এবং সে ভয় পেয়েছিল। এইসব শুনে মার্ফি ভীষণ রেগে যায়। সে বলে যে লিডার তো আমায় বকছিল সেই দিনকে, আর এই সব কিছুর পিছনে এখন দেখছি সে নিজেই রয়েছে। এরপরেই সে তাকে শ্যুট করতে যাচ্ছিল, কিন্তু সেখানে থাকা লোকেরা মার্ফিকে শাট ডাউন করে দেয় এবং সেই রোবট বানানোর কোম্পানিটি বলে যে মার্ফির মধ্যে এখন কিছু উইকনেস আছে, আমরা সেটাকে ঠিক করা না পর্যন্ত কিছু বলতে পারছি না। এরপরেই সেই সিইও বলে যে মার্ফিকে যদি আমরা আবার জাগিয়ে তুলি তাহলে তার মধ্যে তো সব ইমোশন চলেই এসেছে, আর সে ওই ইমোশনগুলোকেই ফলো করে তার পরিবারের কাছে চলে যাবে এবং সে আর আমাদের কাছে ফিরেও আসবে না। আর এর একটাই সমাধান আছে, আমরা তাকে মেরে ফেলি, তাকে সারা জীবনের জন্য শাটডাউন করে দিয়ে লোকেদের বলে দেব যে তার সিস্টেম ক্র্যাশ করে গেছে। লোকেরা অত কিছু বুঝবে না, তারা আমাদের সিম্প্যাথি দেখাবে, তারা বলবে যে আমাদের এত টাকা লাগালাম, এত এফার্ট দিলাম, কিন্তু তাও আমাদের রোবটটা দাঁড়ালো না। এরপরেই এই খবরটি সেই সিইও চারি জায়গায় ছড়িয়ে দেয় আর সকলে মিলে সহানুভূতি দেখাতে শুরু করে যে সেই রোবটটি সত্যিই খুব ভালো ছিল। আর এর ফলে সেই সিইও পারমিশন পেয়ে যায় যে সে তার বানানো ড্রয়েডগুলোকে দেশ বিদেশে পাঠাতে পারবে, আর এতে সিইওর অনেক প্রফিট হয়। আর এখন মার্ফিকে শাট ডাউন করে সিইও একটা জায়গায় রেখে দিয়েছিল এবং তাকে সারা জীবনের জন্য মেরে ফেলবার একটা পরিকল্পনাও তারা করছিল। আর এই ব্যাপারটা তাদের সেই ডাক্তার জানতে পেরে যায়। আসলে ডাক্তারটি মন থেকে খুব ভালো ছিল, সেই কারণে সে তাড়াতাড়ি মার্ফির কাছে গিয়ে তাকে অ্যাক্টিভেট করে দেয় এবং তাকে সব কথা সত্যি খুলে বলে, এবং মার্ফি তার কথা শুনে সঙ্গে সঙ্গে তার বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। আসলে মার্ফি সেই কোম্পানির সিইওর কাছে যাচ্ছিল, কিন্তু সেই সিইও আগে থেকেই জানতে পেরে যায় যে মার্ফি তার কাছে আসছে এবং সে তার ম্যানশনের চারিপাশে ড্রয়েড লাগিয়ে দেয়, মানে সেই ড্রয়েড যাদের সঙ্গে মার্ফি এখন লড়তে যাচ্ছে। আর এরপরেই এন্ট্রি হয় তার রোবোকপের। সে তার বাইক নিয়ে সোজা ওই বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করে এবং সেই ড্রয়েডগুলোর সঙ্গে লড়তে শুরু করে। সেই ড্রয়েডরা খুব বাজেভাবে গুলি চালাচ্ছিল, কিন্তু রোবোকপ মানে মার্ফিও কিছু কম ছিল না। সে তাদের সঙ্গে ক্রমশ লড়াই করে যায় আর তাদের ওই ভারী ভারী অ্যাটাকের কারণে মার্ফির একটি হাত নষ্ট হয়ে যায়। কিন্তু তখনই সেখানে মার্ফির একটি বন্ধু তাকে হেল্প করার জন্য চলে আসে। আর রোবটেরা মানুষদের ততক্ষণ অবধি মারবে না যতক্ষণ না অবধি মানুষেরা কোনো চালাকি করে। আর তার সাথী তখন রোবোগুলোকে সেখানে আটকে রাখে। অন্যদিকে সেখানে সিইওর একটি সাথীও চলে আসে আর তার কাছে একটি ব্রেসলেট ছিল যেটার মাধ্যমে সে এই রোবোকপ মানে মার্ফিকে কন্ট্রোল করতে পারে। আর সেই কারণেই মার্ফি ওই লোকটিকে শ্যুট করে মারতে পারে না, কারণ সেই লোকটি ব্রেসলেটের দ্বারা মার্ফিকে কন্ট্রোল করছিল। কিন্তু তখনই সেই মার্ফির বন্ধু এসে ওই লোকটিকে শ্যুট করে মেরে ফেলে এবং মার্ফির প্রাণ বাঁচায়। এরপরেই মার্ফি সেই কোম্পানি সিইওকে ডিটেক্ট করে আর জানতে পারে যে সে ওই বিল্ডিংয়ের ছাদে আছে, আর সেখানে মার্ফি যায় তাকে মারতে। কিন্তু সেই লোকটিও ওই ব্রেসলেটটা পরেছিল যেটার মাধ্যমে সে তাকে নিয়ন্ত্রণ করতে পারবে, আর সেই কারণে মার্ফি সেই সিইওকে মারতে পারে না। মার্ফি তার সব ইমোশন একজোট করে জোর করে সিইওকে শ্যুট করতে যায়, কিন্তু তার সিস্টেম তাকে এটা অ্যালাউ করে না, সেই কারণে সেই সিস্টেমটা ক্র্যাশ করে যায় আর তার ফলে তার সিস্টেমটি শাট ডাউন হয়ে যাচ্ছিল। এরপরেই সেই সিইও তাকে বলে যে আমি তোমার পরিবারকে গুলি মারতে চলেছি যাতে তার সিস্টেমটা তাড়াতাড়ি ক্র্যাশ করে যায়। কিন্তু এতে উল্টে মার্ফির ফায়দা হয়, সে তার সিস্টেমটাকে তাড়াতাড়ি রিবুট করে নেয় এবং সব ইমোশন একজোট করে সেই সিইওকে শ্যুট করে মেরে দেয়। কিন্তু সেই সিইও তার উপরে গুলি চালায়, এর ফলে তার শরীরটি ড্যামেজ হয়ে যায় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপরেই তার ছেলে আর স্ত্রী তার কাছে আসে এবং তাকে সেই ডাক্তারটির কাছেই নিয়ে যায় এবং সে
মার্ফিকে আবার নতুন একটা স্যুট বানিয়ে তৈরি করে। এরপরেই তার সন্তান এবং স্ত্রী সেখানে আসে এবং তারা মার্ফিকে বলে যে আজ থেকে আমরা একসাথে থাকব, আমরা কখনোই আলাদা হব না, কারণ আমরা তোমায় ভালোবাসি আর আমরা তোমাকে নিয়ে গর্ববোধ করি। এবং সেই সিইও যেই ড্রয়েডগুলোকে দেশ বিদেশে পাঠিয়েছিল সেইগুলোকে সরকার সিজ করে দেয়, কারণ ড্রয়েড ভীষণ ক্ষতিকারক। এবং এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল রোবোকপের গল্প। আশা করি আপনাদের এই সিনেমার গল্পটি ভালো লেগেছে। আপনাদের মতামত কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। এবং এই ধরনেরই আরও ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশনগুলি শুনতে স্ক্রিনের উপরে আসা ভিডিওতে ক্লিক করুন। আর সবার শেষে বলবো, ভালো থাকবেন, ধন্যবাদ।